তার পথ আমরা আমাদের রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজ আমরা যে বিষয়ে আপনাদের সামনে খুতবাটি পেশ করব তা হচ্ছে হিন্দু এবং মুসলমান তাদের মাঝে সম্পর্কটা কেমন হওয়া উচিত। কেননা আমরা এমন সব সমাজে বসবাস করি যে সকল সমাজে মুসলিম অমুসলিম ইমানদার কাফের সব ধরন লোকই বসবাস করে। তো এসব ক্ষেত্রে আমরা কিভাবে তাদের সাথে আচরণ করব, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা যদি বলি তাহলে বাংলাদেশে প্রচুর পরিমাণে হিন্দু পাওয়া যায়। যদিও ইহুদি এবং খ্রিস্টান আছে তবে তাদের সংখ্যা খুবই কম, কিন্তু হিন্দুদের সংখ্যা হচ্ছে খুবই বেশি। তো এই সমস্ত হিন্দুদের সাথে মুসলমানদের আচার আচরণ উঠা বসা জীবনযাত্রা কেমন হওয়া উচিত এ বিষয়টি আমাদের জানা দরকার। কেননা মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজকে নিয়েই চলতে হয়, এককভাবে বসবাস করা যায় না। কখনো মুসলমানের কাছে হিন্দুর প্রয়োজন হতে পারে, আবার একজন মুসলমানের হিন্দুর কাছে কোনো প্রয়োজন হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক দুনিয়াতে চলতে গেলে প্রয়োজন হতে পারে। তো এই জন্য এই বিষয়টি আমি গুরুত্বপূর্ণ মনে করছি, তাই আপনাদের সামনে এ বিষয়ে অতি সংক্ষিপ্তভাবে কিছু প্রশ্ন আকারে আমি বক্তব্যটি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। তার আগে আমি মুসলমানদের আকিদা কি আল্লাহ তাআলা সম্পর্কে, তারা কি বিশ্বাস নিয়ে থাকে, আর হিন্দুদের কি আকিদা কি বিশ্বাস এই ব্যাপারে কিছুটা বললে বাকি কথাগুলি বুঝতে সুবিধা হবে। মুসলমানদের বিশ্বাস আল্লাহর প্রতি, যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই, সমকক্ষ নেই, তার মতো কোনো কিছু নয়, তিনি তার মতো, সমস্ত সার্বভৌমত্বের ক্ষমতার মালিক তিনি, তিনি সৃষ্টিকর্তা, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি পরিচালক, তিনি সকল কিছুর একমাত্র মালিক, এটা আমরা বিশ্বাস করি। আবার বিশ্বাস করি সমস্ত ইবাদত বলতে যা কিছু আছে সেটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হতে পারে, সম্পত্তির মাধ্যমে হতে পারে, যেমন যাকাত, অঙ্গের মাধ্যমে যেমন সলাত, অন্তরের মাধ্যমে হতে পারে যেমন ভয় ভীতি ভালোবাসা, যাবতীয় ইবাদত একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সৃষ্টি তিনি যেমন এককভাবে করেছেন, তাই ইবাদতভাবে সমস্ত ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল ইবাদত কে পাবে? আল্লাহ তাআলা পাবে। আবার আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা অসংখ্য গুণে গুণান্বিত, তার রয়েছে আসমাউল হুসনা, তার তিনি রহমান, তিনি রহিম, তিনি করিম, তিনি অসংখ্য গুণে গুণান্বিত, এ সকল গুণের ক্ষেত্রেও তার কোনো অংশীদারিত্ব নেই, তিনি তার মতো আলহামদুলিল্লাহ। তিনি ক্ষমাশীল, মানুষ আমরাও ক্ষমা করি, আমাদের ক্ষমা আল্লাহর ক্ষমাকে এক, এজন্য তার ক্ষমা তার মতো, তার সকল কিছুই তার মতো, কোনো সাদৃশ্য আমরা মাখলুকের সাথে কোনো সাদৃশ্য স্থাপন করি না, তিনি তার মতো, এগুলো আমরা বিশ্বাস করি। তার আকার আমরা বিশ্বাস করি, কিন্তু আকারটা কেমন আমরা জানি না, আখিরাতে আমরা দেখতে পাব, জান্নাতিরা জান্নাতে দেখবে, তারপরে সম্পূর্ণ আয়ত্ত করতে পারবে না, মোটামুটি তাকে দেখবে, আল্লাহ সে সুযোগ করে দিবেন। এজন্য এভাবে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করি, তার কোনো শরীক নেই, রুবুবিয়াতের মধ্যে কোনো শরীক নেই, উলুহিয়াতের মধ্যে কোনো শরীক নেই, তার আসমা ও সিফাতের মধ্যে কোনো শরীক নেই। নবী রাসূল কোনো মাখলুক কেউ আল্লাহর সমকক্ষ নয়, কোনো কিছুই তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব নেই, এটা আমাদের বিশ্বাস। কোরআন আমাদের কিতাব, আমরা এর উপর পথ চলি, সত্য কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, এ কোরআন নবীজি নিজে বলেননি, এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল, নিজে নিজে তিনি রাসূল হননি। আর আমরা বিশ্বাস করি আমাদের রব এবং আমাদের রাসূল এক নন, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর রাসূল হলেন গোলাম আব্দুল্লাহি ও রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল, এগুলো হচ্ছে আমাদের আকীদা। এবার আসুন হিন্দুদের আকীদাটা কি আমরা একটু জেনে যাই। হিন্দুদের আকীদা হচ্ছে ওয়াহদাতুল উজুদ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আকাশ জমিনের যিনি মালিক সৃষ্টিকর্তা, এটা আলাদা কিছু না, সব কিছু মিলেই হচ্ছে একটা বস্তু, ওয়াহদাতুল উজুদ। আকাশ জমি পৃথিবীর যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলেই স্রষ্টা, এটা হলো একটা আকিদা, সর্বেশ্বরবাদী যেটাকে বলে, যে সব কিছু মিলেই আকিদা, সকল কিছুতেই আল্লাহ আছেন। তাদের ভাষায় যদি বলেন ভগবান সব কিছুর মধ্যে আছেন, এটা হচ্ছে একটা আকিদা, নাউজুবিল্লাহ, যা হচ্ছে শিরকি আকিদা আমাদের ইসলামে। এরপরে আরেকটা আকিদা হচ্ছে আল হলুলিয়া, যেটাকে বলা হয় যে তাদের যে ইলা, সেই ইলা এই যে কৃষ্ণা যে আছে, কৃষ্ণার মধ্যে প্রবেশ করেছেন, তাদের যে ইলা সেই ইলা কৃষ্ণার মধ্যে প্রবেশ করেছেন। কৃষ্ণ হচ্ছে একটা মানুষ, ওই মানুষটির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তাদের তারা যে ভগবান বলে সেটা প্রবেশ করেছে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের আকিদা, এই আকিদা হচ্ছে খ্রিস্টানদের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করেছেন ঈসা আলাইহিস সালামের মধ্যে, ঈসা আলাইহিস সালামের মায়ের মধ্যে, এই আকিদাটা হচ্ছে এই এই ভ্রান্ত আকিদাটি তাদের মধ্যে রয়েছে, যেটা ইসলাম শিরকি আকিদা বলে আখ্যায়িত করেছে, যেখানে আল্লাহ তাআলা খ্রিস্টানদের আকিদা বলতে গিয়ে বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিঃসন্দেহে তারা কাফের হয়ে গেল যারা বলে আল্লাহ তাআলা তো ওই সত্তায় যিনি মারিয়ামের সন্তান ঈসা, নাউজুবিল্লাহ। এজন্য তারা আল্লাহ এবং ঈসা আলাইহিস সালামকে সমকক্ষ করেছে, যে আল্লাহর যে সত্তাটি সেটা ঈসা আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করেছে। তো এই শয়তান এই ভ্রান্ত আকিদা হিন্দুদের মাঝেও প্রবেশ করিয়েছে কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণা। অতএব এই আকিদাটিও শিরকি আকিদা। অনুরূপভাবে তাদের মধ্যে তাহাদ্দুদুল আলিহা আছে, ওই অসংখ্য মাবুত আছে, যেমন তারা প্রত্যেকটি প্রাকৃতিক দৃশ্যকে, প্রাকৃতিক বস্তুকে ইলাহ হিসেবে গ্রহণ করে, যেমন সেই বস্তুর উপকার করার ক্ষমতা আছে, ক্ষতি করার ক্ষমতা আছে, যেমন পানি, পানির উপকার করার ক্ষমতা আছে, নিজস্ব ক্ষমতা এটা, এবং ক্ষতি করার ক্ষমতা আছে, বাতাস, পাহাড়, পর্বতমালা এসব কিছু, এগুলো তাদের নিজস্ব ক্ষমতা আছে উপকার করার বা ক্ষতি করার, এবং তারা সেগুলোর জন্য ইবাদত করে থাকে বিভিন্নভাবে। তো এগুলো হচ্ছে শিরকি আকিদা। আমরা এগুলোকে মাখলুক মনে করি, মাখলুক, তাদের কোনো উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাখলুক মনে করি, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই তার কোনো উপকার করার, ক্ষতি করার। আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতকে বলে দাও কুল লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, তুমি বলো যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিজের কোনো সামান্য থেকে সামান্য উপকার করার অথবা ক্ষতি করার আমি আমার মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ তাআলা যা চান তাই হয়। এগুলো আমাদের বিশ্বাস, সেখানে পাহাড় পর্বতমালা, এই বৃক্ষরাজি, নদী নালা, হাওয়া বাতাস, এগুলোর তো কিছুই না। এজন্য এই হচ্ছে আমাদের আকিদা, আর তাদের আকিদা হচ্ছে এরকম। তার আকিদা তানাসুখুল আরওয়াহ, একটা আকিদা কি, মানুষ যারা আছে জীবিত তারা যখন মারা যাবে আবার পুনরায় পৃথিবীতে আসবে, এটা হচ্ছে তাদের আকিদা, যে যদি ভালো আমল করে মারা যায় তাহলে ভালো কিছু হয়ে পৃথিবীতে আসবে, যদি মন্দ আমল করে মারা যায় তাহলে মন্দকে একটা আকৃতি নিয়ে আসবে, হয়তো বিড়াল, কুকুর, অন্য অন্য প্রাণী, মানে তার কর্ম অনুযায়ী ভালো কিছু নিয়ে আসবে। এটা হচ্ছে তাদের একটা গুরুত্বপূর্ণ আকিদা। এবং তাকদিসুল বাকারা, তারা গাবিকে পবিত্র মনে করে, গাবি হচ্ছে পবিত্র, তাকে তারা তো মা বলে, তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে জবাই করা যাবে না, এরকম আকিদা। কিন্তু আমাদের শরীয়তে যা হচ্ছে গাবি হচ্ছে প্রাণী, যেটা দিয়ে কুরবানি করা যায়, যেটা খাওয়া যায়, যেটা দিয়ে হজের সময় জবাই করা যায়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা সেটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করে থাকি, এটা হচ্ছে আমাদের ইবাদত, আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য করি। তো কিন্তু তাদের ইবাদত হচ্ছে যে গাবিকে তারা পবিত্র মনে করে, এজন্য তারা মাখলুকের ইবাদত করে। মূলত তাদের এই সমস্ত এই সর্বেশ্বরবাদী
আল্লাহ সব কিছু মিলেই, আল্লাহ সব কিছু মিলেই ভগবান। তারপর আপনার হুলুল আকিদা, যে ইলাহ মখলুকের মধ্যে কৃষ্ণের মধ্যে প্রবেশ করেছে, এইভাবে প্রবেশ করতে পারে তাদের আকিদা। যে একজন মানুষ যখন সৎ পথ দেখে, তখন ওই তাদের ইলাহ ওই মানুষটির ভিতরে প্রবেশ করে তাকে সরল সঠিক পথ দেখায় বলে নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে তাদের আকিদা। তো এসব কিছু আকিদা, শিরকি আকিদা, কুফুরি আকিদা, যেগুলো আমাদের ইসলামের সাথে, আমাদের কোরআনের সাথে, আমাদের নবীজির আদর্শের সাথে, বিশ্বাসের সাথে কোনো মিল নেই। অসংখ্য বিষয় আছে, এগুলো খুতবা চলে যাবে একটু বললেই। তাদের যদি মারা যায় কেউ, তাহলে আগুন দিয়ে তারা পুড়ে ফেলে। আমরা এটা করি না। আমরা আমাদের নবীজের আদর্শ অনুসরণ করে তা আমরা মাটির ভিতরে রেখে দেই, সেখানেই তার জন্য ভালো মন্দ বিচার হবে। কোনো মেয়ে যদি এমন হয় তার স্বামী মারা গেছে, তখন তাকে কিন্তু আর দ্বিতীয় বিবাহ দেওয়ার কোনো সুযোগ নাই, সে ওইভাবে বিধবাই থেকে যাবে এবং খুব নিম্নমানের জীবনযাপন করে তার সামাজিক সম্মান মর্যাদা সব শেষ হয়ে যায়। অথচ আমাদের শরীরে তা না, স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন পরেই আরেকটা বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে, এরকম সৌন্দর্য আছে। অতএব যেহেতু সেগুলো মানব রচিত, এই জন্য এখানে সমস্যাগুলো হয়ে গেছে। অতএব হিন্দু ধর্ম হচ্ছে একটি শিরকি ধর্ম, একটি কুফুরি ধর্ম, যা তাওহীদ বিবর্জিত এক ধর্ম, যা নবীজির আদর্শ বিবর্জিত এক জীবনবিধান, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এবার আসুন, এরপরেও তারা অমুসলমান, তারা কাফের, তারা মুশরিক আমাদের কাছে, কিন্তু এরপরও আমাদের সমাজে তারা বসবাস করছে। এখন তাদের সাথে আমাদের আচরণ কী হবে? প্রথম প্রশ্ন, তাদের সাথে আমরা আচরণ কেমন করব? এই প্রশ্নটির জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইয়ুকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। কত সুন্দর কথা ইসলামের! আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন না যে তোমাদের দিনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে তোমরা ন্যায়পরায়ণ সম্মত, ন্যায়সঙ্গত সুন্দর আচরণ করবে, তোমরা তাদের সাথে ন্যায়পরায়ণতা অবলম্বন করবে, এটা করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, আলহামদুলিল্লাহ। তাহলে তারা যদি আপনার সাথে যুদ্ধে লিপ্ত না হয়, তারা যদি আপনার উপর আঘাত না করে, আপনার দিন পালন করতে তারা যদি আপনাকে বাধা না দেয়, তাহলে সামাজিকভাবে মানুষ হিসাবে তাদের সাথে আপনার আচরণ হবে খুব সুন্দর, উঠা বসা সব কিছুই হবে খুবই সুন্দর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলুল লিন্নাসি হুসনা, মানুষকে তোমরা সুন্দর কথা বলো। এজন্য আপনি ভালো কথা বলবেন, কেমন আছো জিজ্ঞেস করবেন, উঠা বসা সবই হতে পারে, একসাথে বাজার করতে পারেন, সবই চলবে, অসুবিধা নেই। এটা হচ্ছে যদি তারা যুদ্ধ না করে। এবার আসুন, সুন্দর আচরণ করতে গিয়ে আমরা আবার তাদেরকে সালাম দিতে পারবো কি না, বলতে পারবো কি না মুসলমানদের মতো আসসালামু আলাইকুম, এটা বলা যাবে কি না? এটা বলা যাবে না, কারণ এ সালামটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এ সালামটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সালাম শব্দটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, এটা কাফেরদের জন্য ব্যবহার করতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন যে লা তাবদাউ, কোন অবস্থাতেই তোমরা শুরু করবে না, কি শুরু করবে না, লা তাবদাউ ইহুদা ওয়ান নাসারা বিসালাম, ইহুদি এবং নাসারাদের সাক্ষাৎ পেলে পরে তাদেরকে তোমরা বলবে না আসসালামু আলাইকুম, সালাম দিয়ে শুরু করবে না। তবে তারা যদি তোমাদেরকে সালাম দেয়, তাহলে তোমরা বলবে ওয়া আলাইকুম, কি বলবে, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম না, শুধু ওয়া আলাইকুম বলবে, কিন্তু তোমরা তাদেরকে সালাম দিবে না। এটা দেওয়া আমাদের শরীয়তে নিষিদ্ধ, এটা হারাম, জায়েজ নেই। আপনি কখনো হিন্দুদেরকে সালাম দিতে পারবেন না, ইহুদিদেরকে সালাম দিতে পারবেন না, খ্রিস্টানদেরকে সালাম দিতে পারবেন না, এটা আপনার শরীয়তে জায়েজ নেই। এটা কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের জন্য এই দোয়া আপনি করবেন যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, এবং সালাম দিয়ে আপনি সেই দোয়াটি করবেন। কিন্তু তাছাড়া উলামায়ে কেরামগণ বলছেন তাদের জন্য বেশ কিছু দোয়া করা যেতে পারে, সাক্ষাৎ হলে হাদায়া কাম্য, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত নসিব করুক, তোমার সকালটা সুন্দর করুক, তোমার জীবনটা ভালো করুক, তোমার কাজগুলি সহজ করে দেখ, এগুলো এই সমস্ত দোয়া, তোমাকে আল্লাহ সুস্থ করুক, এরকম দোয়া দেওয়া নিষিদ্ধ নয়, এটা বলা যেতে পারে।
সমস্যা নেই। কিন্তু সালাম দেওয়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে আদব বলতে পারেন, আদব আদব মানে এটা আমাদের আরবি শব্দে এসেছে, আদব মানে ভদ্রতা, কাউকে আপনি সম্মান প্রদর্শন করলেন আদব, ব্যাস এটা করা যেতে পারে। কিন্তু নমস্কার, যেটা নমস্কার শব্দের অর্থ আমি যেটা জেনেছি, আপনারা হয়তো আরও ভালো জানেন, যে আমি আপনার কাছে নত হলাম, এমন একটা অর্থ নাকি। তো যদি এই অর্থটা হয় তাহলে কোনোভাবে নমস্কার বলা যাবে না। কারণ হচ্ছে আমরা কোনো মানুষের কাছে এভাবে নত হই না, আমরা মানুষকে সম্মান করি, সম্মান করার জন্য যতটুকু, কিন্তু এই সম্মান একদম আপনার কাছে আমি নিজেকে বিলীন করে দিলাম, খুব নত হয়ে গেলাম, নো, এটা হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র আমার সৃষ্টিকর্তার জন্য, আমার রবের জন্য, আমার জীবনদাতার জন্য, আমার মৃত্যুদাতার জন্য, আলহামদুলিল্লাহ। তো এটা আমরা নমস্কার বলবো না, আদব বলা যেতে পারে, এরকম শব্দ বলা যেতে পারে, কিন্তু সালাম বলা যাবে না। এরপরে কোনো হিন্দুকে ভাই বলা যাবে কি না, যেটা আজকে আমরা ফেসবুকে খুব বেশি শুনি, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, ভাই বলা যাবে কি না, ভালো করে জেনে রাখুন, হিন্দুদেরকে কোনো ইহুদিকে কোনো খ্রিস্টানকে ভাই বলা যাবে না। কারণ হচ্ছে ভাই একমাত্র আপনি বলবেন মুসলমানকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলমানের ভাই। এই যে ইমানি বন্ধন, ইমানি ভালোবাসা, এটা হচ্ছে মুসলিম মুসলমানকে ভাই বলবে। কিন্তু তাছাড়া হিন্দুদেরকে আমরা সবাই মিলে ভাই বলবো, যে হিন্দুরা আমরা একই সমাজে আসি, তার আমাদের ভাই, না, ভাই বলা যাবে না। আমরা একই সমাজে আসি এটা বলতে পারেন, আমরা সবাই একসাথে বসবাস করছি এটা বলেন, আমরা সবাই একে অপরের উপর জুলুম করবো না, আমরা মিলেমিশে থাকবো, থাকতে পারেন, কিন্তু ভাই না সে আপনার, এ বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। তবে যদি আপনার রক্তের ভাই হয়, আপনার একান্ত রক্তের ভাই হয়, সেটা ভিন্ন কথা, যে সে আমার রক্তের ভাই, সে অমুসলমান আমি মুসলমান, সে কথাটি হয়তো আপনি বলতে পারেন যে সে আমার ভাই, আমরা একই বাবার সন্তান। কিন্তু তাছাড়া এই যে ভাই, আমরা মুসলমান একজন আরেকজনের ভাই, এই ভাইয়ের এই সম্মানটি, অধিকারটি কোনো হিন্দুকে, কোনো ইহুদিকে, কোনো খ্রিস্টানকে দেওয়া আমাদের শরীয়তে জায়েজ নাই। অথচ আজকে এটা খুব বেশি বলে যে আমরা হিন্দুরা মুসলমানরা সবাই ভাই ভাই, এটা বলা যাবে না। আচ্ছা, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারবো কি না, তারা আমাদের সমাজেই থাকে, তাদের সাথে আমরা সুন্দর আচরণ করবো, এ কথা সত্য, কিন্তু এই সুন্দর আচরণের মধ্যে আমরা কি তাদের ধর্মীয় অনুষ্ঠান, যেমন পূজা, পূজা পার্বণ, পূজা মণ্ডপ, এই সমস্ত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারবো কি না, কালী পূজা, দুর্গা পূজা, এগুলো না, এটা জায়েজ নেই। মুসলমানদের জন্য কোন অবস্থাতেই, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কোরআনের প্রতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তার জন্য কোনোভাবেই জায়েজ নেই সে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, এটা জায়েজ নেই। এই অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি। তবে অন্য অনুষ্ঠান, যেটা তাদের বিবাহ অনুষ্ঠান, আপনাকে দাওয়াত করেছে, আপনি একটি হাদিয়া ক্রয় করে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের অন্য কোনো অনুষ্ঠান যেটা সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় নয়, যেখানে গায়রুল্লাহর ইবাদত করা হয় এমনটি নয়, সে অনুষ্ঠানে আপনি যেতে পারেন সামাজিক মানুষ হিসাবে, সেখানে গিয়ে আপনি একটা হাদিয়া নিয়ে চলে আসলেন, ব্যাস, ওকে, আসতেছে। তাহলে এই বিষয়টা আমরা মনে রাখবো যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে শরিক হওয়া যাবে না, অন্য যে কোনো অনুষ্ঠানে শরিক হতে পারেন। একজন ব্যক্তি বিদেশ যাচ্ছে, হিন্দু মানুষ, তার কাছে গিয়ে বলেন সাবধানে থেকে যাও, অসুবিধা নাই, সামাজিক মানুষ হিসাবে তাকে আপনি সৎপথ দেখাতে পারেন, এমনিভাবে আপনি তার জন্য কোনো নসিহত করতে পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা সামাজিক হিসেবে করা যেতে পারে। কিন্তু তাছাড়া ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনাতে এক ইহুদি গোলাম তার বাসায় চলে গেছেন, গিয়ে তাকে অসুস্থ আছে সেখানে গিয়ে দাওয়াত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ছিল ইহুদিদের, এবং তিনি তার যে যুদ্ধের যে বর্ম সেটাকে তিনি তাদের কাছে বন্ধক রেখেছিলেন 30 দেরহামের মাধ্যমে, তো সেটা করেছেন, এটা জায়েজ।
তাদের সাথে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সেটা জায়েজ। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। তারা যদি আপনাকে কোনো হাদিয়া দেয় অথবা আপনি কোনো হাদিয়া দিতে চান দিতে পারেন, সেটাও জায়েজ করছে, কোনো অসুবিধা নেই। কেননা যেমনটি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিয়া গ্রহণ করেছেন অনেক রাষ্ট্রনায়কদের, অনেক রাজাদের, আরবদের, তারা মুশরিক ছিল তবু গ্রহণ করেছেন। আবার তিনি তার কাপড়টাকে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুলকে পরে দিয়েছিলেন, করেছিলেন এটা, এবং তার কাফনের ব্যবস্থা করেছিলেন তার কাপড় দিয়ে। কিন্তু তবুও কিন্তু আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিক, সে চিরজাহান্নামী, কিন্তু সামাজিক অবস্থা হিসেবে তিনি সেটা করেছিলেন। তিনি জানতেন মুনাফিকদেরকে, তিনি চিনতেন, জানতেন, তবুও তিনি তাদেরকে হত্যা করেননি, তাদের সাথে যুদ্ধও করেননি, তাদের সাথে সুন্দর আচরণ করেছেন। তো এভাবে করে তিনি সুন্দর জীবনযাপন করেছেন। এবার আসুন, হিন্দুদের উপর আপনি কোনো জুলুম করতে পারবেন কি না, তাদের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করতে পারবেন কি না? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা খুলাফায়ে রাশিদিন ছিলেন, পরবর্তীতে যারা ছিলেন, তারা কখনও হিন্দুদের, হিন্দু না মানে তখন তো হিন্দু ছিলই না, এই অন্য কোনো ধর্মের ইবাদতের উপর তাদের ইবাদতখানাতে আক্রমণ করেননি তারা কখনো। তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো তাদেরকে তাদের পরিবেশে সুন্দরভাবে করার সুযোগ করে দিয়েছেন প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রনায়ক। এই জন্য আপনার সমাজে হিন্দু আছে বলে তাদের পূজা পার্বণকে আপনি বন্ধ করবেন না, এটা আপনি করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। তাদেরকে আপনি দাওয়াত দিতে পারেন, সে অধিকার আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্র তাদেরকে অনুমতি দিয়েছে, সব কিছু দিয়েছে, এখন আপনি সেটাকে পছন্দ করেন না বলে বন্ধ করে দিবেন না। এই জন্য তারা যদি আপনার উপর জুলুম করে, সেই জুলুমের প্রত্যুত্তর হতে পারে অন্যভাবে, কিন্তু আপনি তাদের ধর্মীয় অনুষ্ঠানকে বানচাল করে দিবেন, নষ্ট করে দিবেন, এই শরীয়ত আপনাকে জায়েজ করে দেয়। এই বিষয়টি আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে। এই জন্য যারাই অমুসলমানদের উপর জুলুম করবে দুর্বল হওয়ার কারণে, অবশ্যই তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেই দিন অনাদুল মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন অবশ্য মিজান এটাকে প্রতিষ্ঠিত করা হবে, আর তখন কারো ওপর জুলুম করা হবে না, প্রত্যেকের এই সরিষা পরিমাণ কিছু হলেও প্রতিশোধ গ্রহণ করা হবে। এজন্য হিন্দুদের উপর মুসলমান উপর জুলুম করলেও আপনার উপর অবশ্যই প্রতিশোধ গ্রহণ করা হবে। তাই আমি বলতে পারি এ কথা কোরআন এবং সুন্নার দৃষ্টিতে, যে আজকে পূজা পার্বণে যারা ওখানে ওই কোরআন রেখেছিল, সে যেই হোক সে অপরাধী, কিন্তু সে অপরাধের কারণে সেই ব্যক্তিকে খুঁজে বের না করে যদি এখন বাংলাদেশের সমস্ত পূজাগুলোকে আমরা বন্ধ করে দেই, সেটা আমাদের জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। সেটা নিজস্ব আবেগ, সেটা নিজস্ব চিন্তা চেতনা, সেটা নিজস্ব ভুল সিদ্ধান্ত, এটা ইসলাম না। বরং ইসলাম বলছে তাদের কাজ তাদেরকে করতে দিবে, এটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। হিন্দুদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে সেই ব্যাপারে আমরা বলেছি, তাদের মিষ্টি খেতে পারবেন যদি রুচি হয়, না হলে খাবেন না, কিন্তু খাওয়া যাবে। আচ্ছা, হিন্দুদেরকে দান খয়রাত সদকা করা যাবে কি না? করা যাবে। হিন্দু কোনো গরিব মানুষ আপনার বাড়িতে এসেছে, আপনি তাকে সাহায্য করবেন, তার মেয়ের বিবাহ, তার ছেলের বিবাহ, আপনি সেখানে সহযোগিতা করতে পারেন, ইসলাম সেটাকে জায়েজ করেছে। এমনকি যাকাতও তাদেরকে দেওয়া যেতে পারে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আমাদেরকে সূরা তাওবার 60 নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন যে আল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলমানদেরকে আপনি যাকাত দিতে পারেন তাদের হৃদয়কে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। এবার আসুন, হিন্দুদের কোনো খাবার টাবার আমরা খেতে পারবো কি না? হিন্দুদের খাবারের বিষয়ে যা তারা তাদের পূজার জন্য নির্ধারণ করে দেয়, ধর্মীয় অনুষ্ঠানের জন্য নির্ধারণ করে দেয়, গাইরুল্লাহর জন্য অর্থাৎ তাদের দেবদেবীদের জন্য যা উৎসর্গ তারা করে, এটা খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ হারাম ঘোষণা করেছেন গাইরুল্লাহর জন্য যা নিবেদিত প্রাণ করা হয়, উৎসর্গ করা হয়, ওই বস্তু আমাদের জন্য হালাল না, জায়েজ নেই। বিশেষ করে তারা জবাই করে কোনো কিছু যদি আমাদেরকে দেয়, তাহলে সেটা খাওয়া, কোনোভাবেই হিন্দুদের জবাইকৃত কোনো বস্তু খাওয়া, কোনো প্রাণী খাওয়া জায়েজ নেই, কারণ তারা বিসমিল্লাহি আল্লাহ আকবার কখনো বলবে না। এজন্য এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু তাছাড়া কোনো হিন্দু যদি আপনাকে আপ্যায়ন করে রসগোল্লা দিয়ে, আপনি খেতে পারবেন?
কোনো হিন্দু যদি আপনাকে আপ্যায়ন করে স্বাভাবিক কোনো কিছু দিয়ে, সেটা আপনি গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পূজা পার্বণের জন্য যা তারা উৎসর্গ করে গায়রুল্লাহর জন্য, সে বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনো মুসলমানদের জন্য সেগুলো খাওয়া জায়েজ নেই। আচ্ছা, এরপরে একটি কথা আমরা প্রায় প্রতিনিয়ত শুনি যে এ কথা বলা যাবে কি না, ধর্ম যার যার উৎসব সবার, এটা বলা যাবে কি না। এ কথাটি আসলেই কোন মুসলমান যে নাকি আল্লাহ তাআলাকে সত্যি বুঝেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি ভালোবাসে, বুঝে ইসলামটাকে কোরআনটাকে বুঝে, সেই কথা বলতে পারবে না। কারণ এই কথা বলার মধ্যে আপনি কোরআন এবং সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করে আপনি ইসলাম থেকে মানুষকে বের করে কুফুরের দিকে আপনি ডাকছেন, নাউজুবিল্লাহ। যে ধর্ম যার যার উৎসব সবার, এ কথাটি কোরআন এবং সুন্নাহ বিবর্জিত এক গৃহীত এক স্লোগান, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো বিধান নেই। বরং ধর্ম যার যার উৎসব তার তার, এটাই হচ্ছে সত্যিকার কথা। কেননা, কারণ হিন্দুদের পূজা পার্বণে মুসলমানদের যাওয়া জায়েজ নেই, তাদের ধর্মীয় অনুষ্ঠানে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত জায়েজ নেই, কাজে সেখানে আপনি কীভাবে আমাদেরকে ডাকছেন। আর একটা কথা বলি, কখনও কোনো হিন্দু আপনার ধর্মীয় অনুষ্ঠানে আসবে না। তাহলে এই স্লোগানটি শুধুমাত্র পূজার সময় কেন আমরা দিচ্ছি? এই স্লোগান কেন আমাদের জুমার দিন হয় না? এই স্লোগান আমাদের ঈদের সময় কেন হয় না? আমাদের রমজানে কেন হয় না? আমাদের যত ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে কেন আমরা বলি না যে সবাই হিন্দুরা আসতে পারবে? তারা আমাদের কাছে এসে যদি আমাদের খুতবাগুলি তারা শুনতো, আমাদের বক্তব্যগুলো যদি তারা শুনতো, তাহলে তারা ইসলাম পেয়ে যেত, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কাজটা আমরা কেন করি না? আসলে আমরা ইসলামটাকে খুব ছোট করে দেখি, খুব তুচ্ছ করে দেখি, শুধু কিছুটা আবেগ দিয়ে লালন পালন করছি ইসলামকে। আবেগ যে আমি মুসলিম, আমি কোরআনকে ভালোবাসি, আমি নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত, আমি কোরআনের জন্য আমার জীবনকে দিতে প্রস্তুত। কিন্তু যদি আবার বলা হয় কোরআনের বিধান মানুন, আপনি বিধান মানতে রাজি না। আপনাকে যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি এত ভালোবাসেন, তাহলে নবীজির জীবন আদর্শকে আপনার জীবনে আপনি বাস্তবায়ন করুন, আপনি কিন্তু তখন করতে পারবেন না। সুতরাং আমরা মুসলমান সত্যি কোরআনকে ভালোবাসি না, আমরা মুসলমান সত্যি আমাদের ইসলামকে ভালোবাসি না, আমরা মুসলমান সত্যি আমাদের রবকে আমরা ভালোবাসি না। যদি বাসতাম তাহলে আজ ইসলামের সৌন্দর্য আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে বলবো, হিন্দুদের সাথে সুন্দর আচরণ করার বিধিবিধান থাকলেও তাদেরকে ইমানই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা যাবে না। তাদেরকে সত্যিকার অর্থে ইমানই ভালোবাসা যেটা, সেই ভালোবাসা তাদেরকে যাবে না। হ্যাঁ, আপনি পানিকে ভালোবাসেন, এটা ইমানের বিষয় না। আপনি ভালো পোশাক পরিচ্ছদ পরিধান করতে ভালোবাসেন, আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, এটা আপনার ইমান না। কিন্তু আপনার ইমান হচ্ছে আপনি মুসলিমকে ভালোবাসেন, কোরআনের অনুসারীদেরকে আপনি ভালোবাসেন, নামাজ আদায়কারী মানুষকে আপনি ভালোবাসেন, আপনি ভালোবাসেন সুন্নার অনুসরণকারীদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, উলামায়ে কেরামদেরকে আপনি ভালোবাসেন, এটা হচ্ছে ইমানই ভালোবাসা। হিন্দুদেরকে আমরা সম্মান করি সামাজিক মানুষ হিসাবে, তাদের সাথে সুন্দর আচরণ করি সামাজিক মানুষ হিসাবে, কিন্তু ইমানই ভালোবাসায় তাদেরকে ভালোবাসা যাবে না। কারণ তারা হচ্ছে মুশরিক, তারা হচ্ছে কাফের, তাদের সাথে আমাদের ইমানই কোনো সম্পর্ক নেই। কারণ তারা শিরিক করে, তারা অনেকগুলি দেবদেবীর গুলামি করে, তারা আমাদের রবের একনিষ্ঠ গুলামি করে না, কাজে তাদের সাথে আমাদের ইমানই বহু দূরত্ব একটা রয়েছে। অতএব তাদেরকে আমরা কোনো অবস্থাতেই এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা যাবে না। যেমন আপনি দোকান থেকে একটা বস্তু ক্রয় করছেন, সেজন্য কি দোকানদারকে আপনি ভালোবেসে ফেলেছেন? না, আপনি ভালোবাসেন নাই। কিন্তু দূরে একজন আপনার মুসলিম মানুষ, তাকে আপনি ভালোবাসেন, একজন আলেমকে আপনি ভালোবাসেন, এটা হচ্ছে ইমানই ভালোবাসা। অতএব আমরা ইমানকে বাঁচিয়ে, ইমানকে ঠিক রেখে, কোরআন এবং সুন্নার বিধানকে ঠিক রেখে আমরা যেন অমুসলমানদের সাথে সুন্দর আচরণ করতে পারি, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আর একটা বিষয় মনে রাখতে হবে, তাদের সাথে আমাদের সুন্দর আচরণের উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে আমরা তাদেরকে আমাদের ইসলামের ছায়া তলে আশ্রয় দিতে চাই, আমাদের কোরআন এবং সুন্নার দিকে ডাকতে চাই, এটাই হবে উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।